ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনীলা কুকনি স্টুডিও এই পর্বে আমি আজ আপনাদেরকে করে দেখাবো পাকা আমকে কীভাবে ভর্তা করতে হয় তো এর জন্য অবশ্যই আমাদের লাগবে পাকা আম আর এই আমগুলো আমি আমাদের নিজস্ব গাছ থেকে পাড়া এটার একটা ভিডিও আমি আমার আরেকটা চ্যানেলে আপলোড করেছি যারা আমার একটা চ্যানেল ফলো করেন তারা অবশ্যই দেখেছেন আমি আম পাড়া একটা ভিডিও দিয়েছি যাই হোক এই পাকা আমকে কীভাবে সুন্দর মতো এরকম ভর্তা করতে হয় সেটাই আমি আজকে দেখাবো তো এর জন্য আজকে লাগছে এরকম পাকা আম আর লাগছে অবশ্যই একটা বাটি আর যা যা উপকরণ লাগবে এক এক করে আমি দেখিয়ে দিব তো এই পাকা আমগুলোকে আমি এক এক করে ছুলে নিব আর এই আমগুলো নিজস্ব এবং ফরমালিন ছাড়া আপনাদের যারা যাদের মানে নিজেদের গাছের আম নেই বা এরকম সৌভাগ্য আসলে হয় না আমার এই সৌভাগ্যটা হয়েছে শ্বশুর বাড়িতে নাই তারা যে বাজারে কেনা পাকা আমগুলো সেগুলো দিয়েও কিন্তু এগুলো ভর্তা করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে গাছের আম তাই আমি গাছের এই পাকা আম দিয়ে ভর্তা করেছি আর এই আম একদম গাছ থেকে পাক না তো এইভাবে করে আমি এগুলো ছুলে নিচ্ছি আর সেই দিন আমি এর আগে আমি একটা ভিডিও আমার আরেকটা চ্যানেলে আপলোড করেছিলাম আর যারা জানেন না আমি লিঙ্কটা দিয়ে দিব আমার আমি চ্যানেলে তো ওই চ্যানেলে আমি আমটা পাড়ার ভিডিওটা দেখিয়েছিলাম কিভাবে পাকা আমগুলো পারছিলাম তো যাই হোক আমি এই আমগুলো ছুলে নিলাম আর পাকা আমগুলো এইভাবে খুব সুন্দর মতো ছুলে নিয়েছি আর দেখতেও আমগুলো দেখুন কত সুন্দর লাগছে আর এগুলো হলো ন্যাচারাল কালার কোনো ফর্মালিন না কোনো কালার অ্যাড করা না এবং এই আমগুলো মানে আমি বলবো শরীরের জন্য অনেকটা হেলথ ফুল আর সবার তো আসলে আম মানে ফরমালিন মুক্ত আমি বলতে চাচ্ছি সবার তো আর গাছ নেই যেরকম সেরকমই খেতে হবে যখন আমি আমার বাপের বাড়ি থাকতাম যেরকম সেরকমই খেতে হতো এখন শ্বশুর বাড়ি থাকাতে আমাদের আসলে অনেক গাছ তাই সৌভাগ্য হয় যাই হোক আমি এখন আমগুলো চটকিয়ে নিব খুব ভালো মতো চটকিয়ে নিব আর এই আম ভর্তার জন্য আমগুলো একদম হাত দিয়ে চটকাতে হয় এটা আসলে ছুরি বা চামচ দিয়ে করা যায় না যার কারণে চটকানো আমি হাত দিয়ে করছি আর হাতটা আমি অবশ্যই ধুয়ে নিয়েছি খুব সুন্দর মতো করে আমি এগুলো চটকিয়ে নিচ্ছি আর এই পাকা আম ভর্তাটা খেতে খুবই ভালো হয় এটা আমি অনেকটা পছন্দ করি আমি কখনোই ভর্তাটা খাইনি বাট শ্বশুরবাড়ি এসেই শিখা তো আমগুলো চটকানো শেষ তো এটার মধ্যে এখন আমার প্রয়োজনে মতো চিনি দিতে হবে তো আমি এটা প্রয়োজন মতো চিনি নিয়ে নিয়েছি আর যেহেতু আমি আম এখানে প্রায় ছয়টা নিয়েছি এটা মানে পরিমাণটা নিজের কাছে প্রায় আমি দেড় টেবিল চামিচ পরিমাণ চিনি দিয়েছি আর এটা পাকা মিষ্টি আমটা কতটা মিষ্টি টক এটার উপরে নির্ভর করে চিনিটা দিবেন যদি আমটা একটু টক হয় চিনিটা একটু বেশি দিবেন তো এটার মধ্যে চিনি দিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর শুকনো মরিচটা যদি ঝাল হয় তাহলে ঝালটা বুঝে দিবেন যেহেতু আমি ভর্তা করছি দুইটা দিচ্ছি এখন আপনারা পরিমাণটা আপনাদের মতো করেই দিবেন জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে ভর্তাটা করতে হয় আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ তো দিয়ে আমি এখন খুব ভালো মতো করে এই শুকনো মরিচগুলো চটকিয়ে নিব। চটকিয়ে চটকিয়ে একটু ফিনিশিং করে দিব যাতে করে এটা থেকে যে ইয়াটা আছে সেটা একটু মরিচের ঝালটা বের হয়ে যায় আর এটা এটার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিব আর এটাই হলো মানে পাকা আম ভর্তার মেইন উপকরণ আর এই আমগুলো কিভাবে মানে শুকনো মরিচ চিনি লবণ দিয়ে এভাবে চটকিয়ে খেতে মজা যদি কেউ এভাবে ভর্তাটা খেয়ে থাকেন আমার সাথে শেয়ার করবেন আর আমি যেহেতু শ্বশুরবাড়ি থেকেই শিখা আর আমার কাছে এটা খুব ভালো লাগে তো এটা রেডি হয়ে গেল পাকা আমের ভর্তাটা আর পাকা আমের ভর্তাতে এটা একটু টক ঝাল মিষ্টি তিনোটাই হয় এটা আম যেহেতু আমার একটু গাছের কোনোটা টক কোনোটা মিষ্টি তাই এটা মানে টক ঝাল মিষ্টি বলা যায় আমের ভর্তাটা তো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আর হাত দিয়ে আমি সব কিছু করছি কারণ এই জিনিসটা যদি আমি হাত দিয়ে না করি এই জিনিসটা যে মজাটা সেটা হবে না চামচ আর খুব বলা যায় ছুরি দিয়ে সবসময় আসলে মজাটা হয় না তো দেখুন দেখতে কতটা ইয়াম্মি লোভনীয় লাগছে আসলেই এটা অনেক খেতে মজা আর দেখতেও অনেকটা ভালো লাগছে এভাবে একবার হলো ভর্তা করে দেখবেন আর এই ভর্তাটা খেতে কেমন লেগেছে আমি আপনাদেরকে খেয়ে বলছি আর ভর্তাটা খেতে প্রচুর ইয়াম্মি হয় প্রচুর মজা হয় আমার ছেলের ভাষায় বলছি ইয়ামি কারণ ইয়াম্মি জিনিসটা আমার ছেলে থেকেই শেখা আর এটা খেতে অনেকটাই মজা হয়েছে যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম